বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী হিসাবে সুখ্যাতি আছে পাকিস্তানি সেনাবাহিনীর। দেশটির প্রতিরক্ষা তো বটেই, অভ্যন্তরীণ রাজনীতিতেও রয়েছে সেনাবাহিনীর দাপট। অথচ পরমাণু শক্তিধর এই দেশটির সেনাবাহিনীর ভেতরেই কিনা পরিচয় লুকিয়ে ঢুকে পড়েছিল আফগান নাগরিকেরা। সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, পাকিস্তানে বসবাসকারী আফগান নাগরিকরা সেনাবাহিনীতে যোগদান করতে সক্ষম হয়েছিল এবং তাদের বরখাস্ত করার আগে একজন ব্যক্তি সেনাবাহিনীর ক্যাপ্টেন পদেও পৌঁছে গিয়েছিলেন। খাজা আসিফ বলেন, বিগত পিএমএলএন সরকারের মেয়াদে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তিনি আফগান নাগরিকদের সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করার একটি নথিতে সই করেছিলেন। তাদের একজন ছিলেন ক্যাপ্টেন, আরেকজন লেফটেন্যান্ট। পাকিস্তানের ভেতরে আফগান নাগরিকদের তৎপরতার ইতিহাস বেশ পুরনো। জানা যায়, 2001 সালে 9/11 ঘটনার প্রতিশোধ নিতে পাকিস্তানে আগ্রাসনের নেতৃত্ব দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। সে সময় আফগানিস্তানে অবস্থানরত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যায় আর সেখানে তাদের প্রায় 20 বছর ধরে আশ্রয় ও নিরাপত্তার ব্যবস্থা দিয়ে যায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। মূলত তারপর থেকেই পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে সখ্যতা শুরু হয় আফগানদের। ধীরে ধীরে পাকিস্তানের ভেতরেও ডালপালা গজাতে থাকে আফগানিস্তানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। সম্প্রতি আবারও চরম উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। গত সোমবার রাতভর অভিযানের পর ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাকিস্তান বলছে, সীমান্ত এলাকায় লুকিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। দেশটির দাবি, সন্ত্রাসীবাদী কার্যকলাপগুলো আফগান ভূখণ্ড থেকে পরিচালিত হচ্ছে। পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী টিটিপির হামলায় এ পর্যন্ত প্রায় 2,300 মানুষ মারা গেছে। টিটিপিকে কোনোভাবে থামাতে না পেরে পাকিস্তান সরকার নাগরিকদের বোঝাতে চাইছে, অবৈধ আফগানরাই হল টিটিপির সন্ত্রাসী। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত ডুরাল্ট লাইন লম্বায় 1,650 মাইলেরও বেশি। একই সংস্কৃতির মানুষ রাজনীতির কারণে সীমান্তের দুই দিকে পড়ে গেছেন। 1979 সালে আফগানিস্তানে রুশ অভিযানের পর থেকে পাকিস্তানে প্রায় 40 লাখ আফগান শরণার্থী আশ্রয় নেয়। এর মধ্যে প্রায় 15 লাখ শরণার্থীর কোনো কাগজপত্র নেই। একসময় শরণার্থী প্রকল্প পাকিস্তানের জন্য লাভজনক হলেও এখন পরিস্থিতি পাল্টে গেছে। বৈশ্বিক ভূরাজনৈতিক তহবিলের অনেকখানি চলে গেছে ইউক্রেন ও গাজার দিকে আর তাই আফগান নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে দিতে তোড়জোড় শুরু করেছে পাকিস্তান। আফগানিস্তানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে দরকার পাকিস্তানের উদার সহযোগিতা। ফলে কাবুল সরকারের সঙ্গে ইসলামাবাদের যত বেশি মতপার্থক্য হবে, আফগান সরকার তত বেশি আন্তর্জাতিক সম্পর্ক বহুমুখী করতে চাইবে আর এই সুযোগে ভারত আফগানিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে জটিল এক সমীকরণে পড়ে যাবে এই অঞ্চলের ভূরাজনীতি। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন।